নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। গ্রিনফিল্ড বিমানবন্দর সাত সকালে ডলুতে উচ্ছেদ অভিযান চালালো জেলা প্রশাসন। পাগলাছড়ায় মিজো আগ্রাসনে আতঙ্কে দিনযাপন করছেন স্থানীয়রা, তীব্র ক্ষোভ ব্যক্ত। আকাশছোঁয়া মূল্যবৃদ্ধিতে গোটা রাজ্যের সাথে করিমগঞ্জেও ধর্ণা কর্মসূচি পালন করল আমসু। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সাত সকালে ডলু চা বাগানে উচ্ছেদ অভিযান চালালো কাছাড় জেলা প্রশাসন। বাগান শ্রমিক ও জেলা প্রশাসনের দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে বৃহস্পতিবার প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরির জন্য কাকভোরে প্রায় 200+ এক্সেবেটর সহ বিশাল পুলিশ বাহিনী নিয়ে ডলু চা বাগানে উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন। চা শ্রমিকদের কাতর অনুরোধের মধ্যে উচ্ছেদ অভিযানের কাজ চালানো হয়। অসম পুলিশের ডিজিপি এস জিপি সিংহের উপস্থিতিতে পুলিশ ও ধর্ম সামরিক বাহিনীর এক প্রতিনিধি দল অভিযানে নেমেছে বলে জানা গেছে। বাগান শ্রমিকদের হাজারো বিরোধিতাকে উপেক্ষা করে অভিযান চালানো হয়। ডলু চা বাগানে প্রায় 30 লক্ষাধিক চারা গাছ রয়েছে। প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দর তৈরির জন্য সেই চারা গাছগুলোকে শেকড় থেকে তোলার কাজ শুরু করেছে জেলা প্রশাসন। এই অভিযানে প্রায় 200+ এক্সেবেটর লাগিয়ে চারা গাছগুলো উপড়ে তোলা হচ্ছে। এদিকে বুধবার রাতে এই অভিযানে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং কোনো কিছুই বাধা হয়ে না দাঁড়ায় সেদিকে বিশেষ নজর রেখে গোটা এলাকাসহ ডলুবাগান সংলগ্ন মহাসড়কে 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। কিন্তু জেলা প্রশাসনের জারি করা 144 ধারাকে তুড়ি মেরে শ্রমিকরা তাদের প্রতিবাদ অব্যাহত রাখেন। প্রশাসনিক আধিকারিকরা সহ পুলিশ বাহিনী শ্রমিকদের এই প্রতিবাদ ব্যস্ত করতে শ্রমিকদের ওপর মৃদু লাঠিচার্জ চালান বলেও অভিযোগে জানান তারা। এদিন উচ্ছেদ চলাকালীন শ্রমিকরা কাতর সুরে জানান, এক্সেবেটর লাগিয়ে জেলা প্রশাসন বাগানের চারা গাছগুলো উপড়ে ফেলার চাইতে ওদের উপর বোমা বিস্ফোরণ করতে বলে জানান। অনেকেই কান্না ভেজা কণ্ঠে হাউ হাউ করে কেঁদে বলেন তাদের পেটে আঘাত না করতে, কিন্তু জেলা প্রশাসন সেই সব বিষয়কে উপেক্ষা করে তাদের উচ্ছেদ অভিযানের কাজ অব্যাহত রাখে বলে জানা গেছে। অসম মিজোরাম আন্তঃরাজ্য সীমান্তের পাগলাছড়ায় মিজো আগ্রাসনের তীব্র আতঙ্কে ভুগছেন এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ। বুধবার সাংবাদিকদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ বলেন তাদের নিরাপত্তার কোনো গ্যারান্টি নেই। রাজ্য সরকার বিওপি অর্থাৎ বর্ডার আউটপোস্ট সংস্থাপনের কাজ সংশ্লিষ্ট জায়গা থেকে অনেক দূরে শুরু করায় তারা ক্ষোভে ফেটে পড়েন। এদিন তারা স্পষ্ট জানিয়ে দেন, যেখানে সরকারের তরফ থেকে বিওপি বসানোর কাজ শুরু করা হয়েছে সেখানে বিওপি বসালে কোনো কাজে লাগবে না তাদের। প্রকৃত সীমান্তে বিওপি বসানোর জোরালো দাবি জানান তারা। তারা এও বলেন, এলাকার জনগণ যদি মিজো আগ্রাসন থেকে রক্ষা না পান তবে এখানে বিওপি ক্যাম্প স্থাপনের কি প্রয়োজন, এ নিয়ে প্রশ্ন উত্থাপন করেন সরকারের কাছে। বহুদিন থেকে এখানে আসছি, প্রায় 30-40 বছর হইব আমরা এখানে বসবাস করে আসছি। দেখা সত্ত্বেও যে এর আগে যখন আমরা একবার আইয়া এখানে ঘর দুয়ার বানাইছি তখন ইভেকশন করিয়া আমরা এখান থেকে ফরেস্টে উচ্ছেদ করিয়া দিছিল। তো এরপরে দিয়ে আমরা আইয়া এখানে আবার বসবাস করিয়া আজ পর্যন্ত আসছি। দেখা সত্ত্বে এখন এরপরে দিয়া যারা যে মিজোরুক আইয়া এই যে জায়গা কিছু মানুষ আইসে না বয়ে মিজোরুকে আইয়া বয়ে দেখাইছে, তারা পালিয়ে গেছে গিয়া। আর এরপরে থেকে তারা আইয়া সুপারি বাগান আর এই যে জমিন যেটা আছে এটা দখল করিয়া তারা আওতা লইয়া গেছে গিয়া। আর বর্তমান যেটা যে মনে করেন আমরা সুরক্ষা দেওয়ার লাগিয়া বা আমরা ইয়ে দেওয়ার লাগিয়া এই ক্যাম্প যে বিপিটা যে আমরা সুরক্ষা লাগিয়ে যেটা দেওয়ার লাগিয়া এটা কিন্তু আমরা এখানেও না, এখান থেকে প্রায় আরও দুই কিলোমিটার পিছনে দিলেছেন, সামনে একটা স্কুলও আছে আমরা আমরা বাড়ির সামনে যে স্কুল যেটা এটাতে গিয়া প্রায় আরও 500 মিটার পিছনে গেছে গিয়া ক্যাম্পটা। যার কারণে মানে আমরা খুব বেশি ডরে বয়ে আতঙ্কে আমরা আসি। আর এই আতঙ্কে থাকার কারণে মানে বারবার আমরা ইয়ে অনুরোধ করি আপনার কাছে যে এই ক্যাম্পটা এখানেও না করিয়া আমরা যে কমান্ডো বাহিনী যেটা যে সিলেক্ট করছিল এই জায়গাটা যদি ক্যাম্পটা হয় যে আমরা খুব বেশি ইয়ে হইব, আমরা সান্ত্বনা পাইমু আর আমরা এই যে ডর আতঙ্ক যেটা এটা আমরা দূর হয়ে যাব। আর এটা নিয়ে
সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমসুর কেন্দ্রীয় কমিটির নির্দেশে সমগ্র আসামের প্রতিটি জেলার সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জ জেলাতে ধর্ণা কর্মসূচি পালন করে আমসু। বর্তমানে দেশে যে হারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি হচ্ছে এর প্রতিবাদ জানিয়ে 2 ঘন্টার এক ধর্মঘট কর্মসূচি পালন করেন সংগঠনের কর্মকর্তারা। বৃহস্পতিবার করিমগঞ্জ জেলা উপায়ুক্তের কার্যালয়ের সম্মুখে থাকা ধর্ণা শেডে প্রতিবাদী কার্যসূচি পালন করেন তারা। পরে ধর্ণা শেষে জেলা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করা হয়। এদিন জেলা শাসকের অনুপস্থিতিতে করিমগঞ্জ জেলার অতিরিক্ত জেলা শাসক জে কে বর্মনের হাতে তা তুলে দেন সংগঠনের কর্মকর্তারা। স্মারকপত্র প্রদানের সময় উপস্থিত ছিলেন জেলা আমসুর সভাপতি আসাদুদ্দিন লস্কর, উপসভাপতি জমির উদ্দিন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ। বর্তমান সরকার লাগামহীনভাবে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি যেভাবে বৃদ্ধি করছে মানুষের চলাফেরা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। মানুষ এমনিতেই মানুষ নিরোজগার হয়ে পড়েছেন। অন্যদিকে যেভাবে দ্রব্যমূল্যের বৃদ্ধি হয়েছে তার জন্য আজকে মানুষ হয়রানির শিকার হচ্ছেন। তার জন্য আমরা এই বৃহৎ আন্দোলন কার্যসূচি সমস্ত আসামব্যাপী আজকে হাতে নেওয়া হয়েছে আমসুর পক্ষ থেকে। তাই সেই সঙ্গে আমরা সঙ্গতি রেখে আজকে আমাদের করিমগঞ্জ জেলা আমসু আজকে এই আন্দোলন কার্যসূচিতে এসে করিমগঞ্জের মাননীয় ডিসি অফিসের সম্মুখে উপস্থিত হয়েছি। তাই আজকে আমাদের মূল দাবি হচ্ছে আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা স্মারকপত্র প্রদান করব যে আমাদের এই মূল্যবৃদ্ধির অতিসত্বর মূল্যবৃদ্ধি হ্রাস করার জন্য, নতুবা আমাদের এই আন্দোলন দীর্ঘমেয়াদী হবে। আমাদের আন্দোলন হচ্ছে যে আমাদের এই খেটে খাওয়া মানুষের জন্য, আমাদের আন্দোলন হচ্ছে অসহায় দরিদ্রদের জন্য। এই সরকার বিশেষ করে পুঁজিবাদীদের জন্য, এই সরকার আমাদের গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য কোনো কাজ করছে না, গরিব দুঃখী মেহনতের জন্য শোষণ আর শোষণ করে যাচ্ছে। তাই আজকে আমাদের এই দাবি হচ্ছে কেন্দ্রীয় সরকার অতিসত্বর, কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রে এবং রাজ্যে যৌথভাবে বিজেপি সরকার নেতাধীন সরকার চলছে, কিন্তু আজকে এই মানুষের মূল্যবৃদ্ধির সবচেয়ে মূল যে তারপরে যে বাসস্থানের পরে যে জিনিস লাগে খাওয়ার বস্ত্রপত্র, এই জিনিসগুলো অতি বেশি দাম মূল্যবৃদ্ধি হচ্ছে, যার জন্য এই মানুষের ক্রয় বিক্রয় করা সম্ভব হচ্ছে না। তাই আমরা এই মানুষের হয়ে আজকের জন্য এই আন্দোলনের কার্যসূচি হাতে নিয়েছি। হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার পক্ষে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে বুধবার 8 জন কৃতি নার্সকে সম্বর্ধনা প্রদান করা হয়। এছাড়া কাছাড় ক্যান্সার হাসপাতালের নার্সদের সাথে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। যে 8 জন নার্সকে এদিন সম্বর্ধনা জানানো হয় তারা হলেন শিলচর সিভিল হাসপাতালের জিনতি কলিতা, সুফলা দাস, নাজিমা বেগম, শিলচর রেডক্রস সোসাইটির গীতা দেশমুখ, সারা থাপা, জুবলি দে, শিবসুন্দরী নারী শিক্ষা আশ্রমের জরিনা বেগম লস্কর, বাসন্তী দে সরকার, শিলচর সিভিল হাসপাতালের অধীক্ষক অলোকানন্দ নাথ সহ সকল কর্মীবৃন্দ। এতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন কাছাড় ক্যান্সার হাসপাতালের তরফে কল্যাণ চক্রবর্তী, রেডক্রস সোসাইটির অফিসের সকল কর্মীবৃন্দরা। সম্বর্ধনা জ্ঞাপনকালে হৃদয়ের তরফে উপস্থিত ছিলেন সহসভাপতি সন্তোষ দেবনাথ, সম্পাদক কৃষ্ণ কংস বণিক, কোষাধ্যক্ষ রাতুল ভট্টাচার্য, সদস্য সম্রাট দাস ও সদস্য নন্দন রায় প্রমুখ। আমরা বিভিন্ন কর্মসূচি, যেহেতু আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন শিলচর শহরের বিভিন্ন হসপিটালে আমরা ব্লাডের সঙ্গে আমরা জড়িত, তাই আমরা ওতপ্রোতভাবে নার্সের লোকেও জড়িত। তাই আমরা বিভিন্ন ক্ষেত্রে এবং বিভিন্ন হসপিটালে আছে, বিভিন্ন হসপিটালে শিলচর শহরের একটা হসপিটালে আমরা আজকে বিভিন্ন বয়স্ক যারা কৃতি নার্স আছে তাদেরকে আমরা সম্বর্ধনা দিলাম। রেডক্রস সোসাইটিতে এই 3 জন, 1 জন খুবই সিনিয়র, যার অবদান রেডক্রস হয়তো কোনোদিন ভুলতো নাই এবং আমরা তো ভুলতাম নাই, সমাজও কোনোদিন ভুলতাম নাই। তার 1981 থেকে রেডক্রস সোসাইটি আছে, যখন রেডক্রস সোসাইটির মধ্যে 4-5 জন মেম্বারই আছে, তখন থেকে তাই রেডক্রস সোসাইটির লোক আসবে। আজকে যে আমরা তাদের সম্বর্ধনা দিব, আমরা নিজে খুশি যে তার মতো একজন নার্স আমরা সম্বর্ধনা দিতে পারি। হ্যাঁ, এই প্রফেশনে এই ইয়েতে তাই আজীবন কাটাই গিয়েছিল এবং আমার ছোটবেলা থেকে আমি দেখছি, আমি আশপাশে আসলাম তখন থেকেও তাই এই নার্স এই রেডক্রসই আসবে এবং রেডক্রসই সেবা দিয়ে যায় এখানে। ধন্যবাদ। আমরা আজকে আরও অন্যতম কর্মসূচি আছে এবং আমরা তার সম্বর্ধনা দিব। আদালতের রায়ে আকলরানী নমসূদ্রের ডি ভোটার দাগ মুক্ত হওয়ার পর মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধে সরকারের দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়ার জোরালো দাবিতে সরব হল ছাত্র সংগঠন আকসা। বুধবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে আকসার মুখ্য উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ মিথ্যা ডি ভোটার তকমা সেটে দেওয়ার প্রক্রিয়ার
তীব্র নিন্দা ও ধিক্কার জানান। তিনি বলেন, 1965 সালের ভোটার তালিকায় নাম থাকার পরও ষড়যন্ত্রমূলকভাবে দীর্ঘদিন ভুয়ো ডি ভোটার তকমা নিয়ে অসহায় বৃদ্ধা আকুল রানীকে দিনযাপন করতে হয়েছে। এমনকি ডি ভোটারের অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে বাধ্য হয় তার একমাত্র পুত্র। পরে নির্বাচনে প্রচারে এসে আত্মঘাতীর ঘটনাকে আত্মবলিদান বলে অভিহিত করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার পুত্রের মৃত্যু বৃথা যাবে না বলে প্রতিশ্রুতি দিয়ে যান। কিন্তু আজ অবধি এর বিরুদ্ধে কোনো সুব্যবস্থা নেননি সরকার বলে জানান তিনি। এদিন তিনি আরও যোগ করে বলেন, বাঙালিদের টার্গেট করে প্রকৃত ভারতীয়দের ডি ভোটার করার প্রক্রিয়া অব্যাহত থাকলে আকুল রানীর মতো আরও অসংখ্য নির্দোষ শিকার হতে পারেন সেই সব ষড়যন্ত্রে। তাই আকুল রানীকে দীর্ঘদিন ভুয়ো ডি ভোটার শনাক্তকারীদের বিরুদ্ধে সরকারের বিহিত ব্যবস্থা গ্রহণ কাম্য বলে দাবি করেন রূপমবাবু। সর্বোপরি তৎকালীন কাঠিগড়া থানার আওতাধীন কিন্নর খাল ওয়াচ পোস্টের আইসি তদানীন্তন এসপি ও উদ্দেশ্য প্রণোদিত কার্যকলাপে জড়িত বিসিএফ আধিকারিকদের তদন্তের আওতায় এনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা না হলে নিশ্চুপ বসে থাকবে না আকসা বলে জানান তিনি। পাশাপাশি আইনি লড়াইয়ে নিঃশুল্ক সহায়তাকারী আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ছাত্র সংগঠন আকসা। তিনি বলেছিলেন যে 1971-এর 25 মার্চ অর্থাৎ 25 মিডনাইট অর্থাৎ যেটা ডেডলাইন রয়েছে তারপরে উনি ভারতে এসছেন সেটা বলে তাকে বিদেশি তকমা তার বিরুদ্ধে সেদিন দেওয়া হয়েছিল এবং সেই বিদেশি তকমা থেকে বেরিয়ে আসতে তাকে 22 বছর অপেক্ষা করতে হলো। তার একমাত্র ছেলে অর্জুন নমঃশূদ্র আত্মহত্যা করলেন, তার মেয়ে এর আগে বিদেশি তকমা থেকে বেরিয়ে ভারতীয় নাগরিক প্রমাণ করেছেন। আজকে যারা সেই কিন্নর খাল ওয়াচ পোস্টের যিনি সাব ইন্সপেক্টর ছিলেন, যিনি যে রিপোর্ট দিয়েছিলেন যার বিরুদ্ধে তাকে বিদেশি তকমা তাকে পোহাতে হয়েছিল, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আকসা সরকারের কাছে দাবি জানাচ্ছে। সে যেই হন না কেন, সেই সঙ্গে আমরা বর্ডার পুলিশের উদ্দেশ্য প্রণোদিতভাবে নিজের বাহাদুরি দেখাতে গিয়ে সরকারকে খুশি করতে ভারতের নাগরিককে বিদেশি সাজিয়ে মিথ্যা মামলা জড়িয়ে বিদেশি শনাক্তকরণে ট্রাইব্যুনালের মাধ্যমে হেনস্থা করলেন অকাল রানী নমঃশূদ্রের বিরুদ্ধে। সরকারকে এর বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আকসা জোরালো দাবি জানাচ্ছে এবং যদি সরকারি পদক্ষেপ না নেন তাহলে সরকারের ওপর মানুষের আস্থা ক্রমশ হারিয়ে যাবে। ড্রাগস নয়, এবার পঞ্চায়েত মাফিয়াদের রাজত্ব আলগাপুরে। আলগাপুরের খণ্ড উন্নয়নের অন্তর্গত বকরিহাওয়ার জিপিতে 2016 সাল থেকে চলিত অর্থবছর পর্যন্ত 14 ফাইন্যান্স ও MGNREGA প্রকল্পের টাকা নিয়ে সংঘটিত হয়েছে লাগামহীন দুর্নীতি। নামে বেনামে ভুয়া প্রকল্প ধরে আত্মসাৎ করা হয়েছে সরকারি টাকা। কেবলমাত্র খাতায় পত্র গ্রাম সভা অনুষ্ঠিত করে প্রকল্প ধরে এবং তছরূপ করা হয়েছে সরকারি অর্থ বলে চাঞ্চল্যকর অভিযোগ তুলল হাইলাকান্দি জেলা রাইজোর দল। এই দুর্নীতিতে আলগাপুর ব্লকের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার ও কর্মকর্তাদের সম্পূর্ণ সহযোগিতা রয়েছে বলে অভিযোগ করেন রাইজোর দলের হাইলাকান্দি জেলা সভাপতি জহির উদ্দিন লস্কর। বিগত 4 বছরে বকরিহাওয়ার জিপিতে বেশ কয়েকটি কমিউনিটি হল নির্মাণ করা হলেও এই কমিউনিটি হলগুলো বাস্তবে খুঁজে পাওয়া যাচ্ছে না। সরকারি খাতায় কমিউনিটি হল দেখে নির্মাণ করা হয়েছে অনেকের বাড়িঘর ও ব্যক্তিগত দোকান। বকরিহাওয়ার 8ম খণ্ডে নিউ বারনামি জামে মসজিদের নিকটে 4 লক্ষ টাকার একটি কমিউনিটি হলে ওই গ্রামের এক প্রভাবশালী ব্যক্তির দোকানদারি চলছে। কনস্ট্রাকশন অফ কমিউনিটি হল নিয়ার হাজিনিমার আলী মেমোরিয়াল আদর্শ বিদ্যাপীঠ নামে 2017-2018 অর্থবছরের 4 লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ওই দোকান ঘরটি। সাইনবোর্ডে কমিউনিটি হল নির্মাণের কথা উল্লেখ থাকলেও ঘরটি বানানো হয়েছে সম্পূর্ণ দোকানের নমুনায়। এবার বকরিহাওয়ার জিপিতে MGNREGA ও 14 ফাইন্যান্স প্রকল্পের কাজে সংঘটিত লাগামহীন দুর্নীতি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জোরালো দাবি তুলল রাইজোর দল। বকরিহাওয়ার জিপির বৃহৎ কেলেঙ্কারি নিয়ে আমরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছি। আমরা দেখেছি হাইলাকান্দি জেলার আলগাপুর সমষ্টির এই বকরিহাওয়ার জিপি
বর্তমানে পাঁচটা ডিপার্টমেন্টের তরফ থেকে একটা এটিএম হিসেবে ব্যবহার করা হয়েছে। এমজি এন্ডেগার যে সমস্ত কাজ হয়েছে তার 50% পয়সা জব কার্ড হোল্ডারের অ্যাকাউন্টে ঢুকেছে এবং অ্যাকাউন্ট হোল্ডারের কাছ থেকে যে 50% টাকা সংগ্রহ করা হয়েছে এই টাকাগুলো কোনো ধরনের কাজ না করে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করা হয়েছে। আমরা দেখেছি এক একটি রাস্তার উপরে 4-5টা স্কিম নেওয়া হয়েছে বকরিয়াহর জিবিতে। 14 মাইনেন্সের যে সমস্ত কমিউনিটি হল বানানো হয়েছে এই জিবির একজন অবসরপ্রাপ্ত শিক্ষক তার নিজের বাড়িতে কমিউনিটি হল 14 মাইনেন্সের টাকা দিয়ে বানিয়ে দেওয়া হয়েছে এবং নিজের অ্যাকাউন্ট নিজের নামে নিজের বাড়ির দোকানগুলো হয়েছে এই 14 মাইনেন্সের টাকা দিয়ে ঘর বানিয়ে। এমনকি 14 মাইনেন্সের যে সমস্ত টাকার কাজ হয়েছে বকরিয়াহর জিবিতে 80% টাকা আত্মসাত করা হয়েছে বিনা কাজে এবং প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি, কেবল দুর্নীতি আর দুর্নীতি বকরিয়াহর জিবিতে। আজকে আমরা হাইলাকান্দির ডিসি মহোদয় এবং জেলা পরিষদের সিও মহোদয় এবং আলগাপুর ব্লকের বিডিও মহোদয়কে আহ্বান করেছি যদি আগামী 15 দিনের ভিতরে বকরিয়াহর জিবির 14 মাইনেন্স এমজি এন্ডেগা এই সমস্ত কাজের যদি তদন্ত না হয় 15 দিন পর বকরিয়াহর জিবির হাজার হাজার জনগণকে নিয়ে আমরা হাইলাকান্দি জেলা পরিষদ অফিস আমরা গ্রাহ করতে। এবার শিক্ষকের ভূমিকায় করিমগঞ্জের উপায়ুক্ত মৃদুল যাদব। বুধবার গণোৎসবের পরিপ্রেক্ষিতে শহর করিমগঞ্জের লঙ্গাই রোড স্থিত 369 নম্বর শ্রীভূমি বিদ্যাপীঠে হাজির হন তিনি। জেলাশাসকের উপস্থিতি সবার মধ্যে অত্যাধিক আনন্দ বয়ে নিয়ে আনে, পড়ুয়াদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। এদিন পড়ুয়াদের হাতে লেখা পাঠ পড়া সহ অন্যান্য বিষয় নিয়ে অতি সহজভাবে পরীক্ষা নেন তিনি। প্রাথমিক জ্ঞান পরখ করতে জেলাশাসক এদিন বিশেষ পাঠ নেন পড়ুয়াদের, পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি। পরে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। বিদ্যালয়ের শৈক্ষিক পরিবেশ ও পরিকাঠামোয় সন্তোষ ব্যক্ত করেন জেলাশাসক। গণোৎসব পড়ুয়াদের জন্য অনন্য ভূমিকা গ্রহণ করবে, এমনকি শিক্ষা ব্যবস্থা আরও ত্বরান্বিত হবে বলে উল্লেখ করেন জেলাশাসক। আপুনি যে তেওঁলোকক পাঠদান লাৰ্নিং আউটকম আমাৰ বেছিক লাৰ্নিং পেৰামিটাৰ কেনেকৈ আছে, ৰিডিং ৰাইটিং কেনেকৈ ক'ব পাৰে সেইটো মই চেক কৰিছোঁ আৰু এইটো শিকাইছোঁ। মই এতিয়া গৰ পাইছোঁ কি আমাৰ ষ্টুডেণ্টবিলাক ভালকৈ আমাৰ জানে কেনেকৈ ৰিড কৰে, কেনেকৈ ৰাইট কৰে, কেনেকৈ আমাৰ কথা পাতে। এতিয়া মই তেখেতকো বেষ্ট উইচেছ আমাৰ দ্বাৰা যিহেতু এতিয়াতো আমাৰ আফটাৰ এভেলুৱেশ্যন আমাৰ গম পাম। এইটো আমাৰ গোটেই প্ৰচেছ 2-3 মন্থ লাগিব। মইতো এইটো ভাবি আছোঁ কি আমাৰ লাৰ্নিং আউটকম ইম্প্ৰুভ হৈ আছে ভাল দৰকাৰ আৰু মই অপেক্ষা কৰিম কি বেচিক আমাৰ যি এনএফএছ ছাৰ্ভে হয় তাতে আমাৰ আজি করিমগঞ্জের কিমান 3-3টা দিনের ভিতর আমার গোটে স্কুল কভার করব লাগে। 18-40 আমার তিন স্কুল আছে, তো আজি আমার মোটামুটি 600-700 স্কুল আছে। বুধবার লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালির উদ্যোগে শিলচর লায়ন্স চক্ষু হাসপাতালের সমস্ত নার্সদের অভিনন্দন জানিয়ে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হয়। হাসপাতালের কার্যনির্বাহী হলে ভ্যালি ক্লাবের সহসভাপতি লায়ন শঙ্কর ভট্টাচার্যের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে লায়ন অরিন্দম ভট্টাচার্য এই দিনটির গুরুত্ব এবং এটি উদযাপনের পিছনে বার্তা তুলে ধরেন। ভেলি ক্লাবের সম্পাদক সঞ্জীব রায় নার্সদের মহৎ কাজের ও নিষ্ঠার কথা তুলে ধরেন এবং প্রতিটি নার্সকে একজন ফ্লোরেন্স নাইটিঙ্গেল হিসেবে অভিহিত করেন, যার জন্মদিনে 12ই মে আন্তর্জাতিকভাবে নার্স দিবস হিসেবে পালিত হয়। লায়ন চন্দ্রবতী রায়, লায়ন কানহাই লাল কংসবণিক এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা হাসপাতালের 12 জন নার্সের হাতে উপহার সহ উত্তরীয় এবং মিষ্টির প্যাকেট তুলে দেন। ভারতবর্ষে প্রতিদিন বহু শিশু থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হচ্ছে আর এ ধরনের রোগীকে বেঁচে থাকতে হলে প্রতিমাসে রক্তের প্রয়োজন। তাই এই রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে হাইলাকান্দি রোটারি ক্লাবের পক্ষ থেকে এক সচেতনতা সভা আয়োজন করা হয়। বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের প্রেক্ষাপটে মঙ্গলবার সন্ধ্যায় স্কুল পড়ুয়াদের নিয়ে হাইলাকান্দি রোটারি ক্লাবে এই সচেতন সভার মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এস এস কলেজের জীববিদ্যা
বিভাগের অধ্যাপক ডক্টর হিমব্রত চক্রবর্তী। তিনি বিজ্ঞানের বিভিন্ন দিক তুলে সারগর্ব ব্যক্ত করেন। থ্যালাসেমিয়াটা কি? প্রথম হচ্ছে সেই প্রশ্নে আমার মাথায় আসে বলে থ্যালাসেমিয়া বস্তুটা কেনই বা এই ব্যাপারে আমাদের সচেতনতা থাকা দরকার, আর সচেতনতা করার জন্য কেনই বা আমাদের এই অনুষ্ঠান হওয়া উচিত বা অনুষ্ঠানের প্রয়োজন পড়েছে। তাহলে যদি শুরু থেকে শুরু করি, তাহলে একটা মজার ঘটনা ঘটেছে। এবার তোমরা যারা খানিকটা বায়োলজি পড়েছো বা সাধারণ জ্ঞান একটু আহরণ করেছো, আমরা জানি যে সবাই আমরা আজকে একটা কথা শুনেছি, মিউটেশন বা নেচারে যেটা হয়, যেটা সাবলীলভাবে আমাদের ভেতরে যে ক্রোমোজোমগুলো আছে তার মধ্যে পরিবর্তন হয়, যেটাকে আমরা মিউটেশন বলি। ওইটুকু মাথায় রাখবো। আমি চলে আসছি সেই ঘটনাটা, যেটা মজার ঘটনা বললাম। ম্যালেরিয়া একটা অতি সাধারণ বা সর্বব্যাপী কিন্তু অনেক প্রাণঘাতক আজকেও ম্যালেরিয়া। উঠতি প্রজন্মকে সুস্থ সংস্কৃতির সংস্পর্শে নিয়ে আসার লক্ষ্যে কুইজ প্রতিযোগিতার মেগা আসর আয়োজিত করেছে শিলচর শহরের ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া সংস্থা পূবালি। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে সংস্থার বর্ষব্যাপী সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপনের অঙ্গ হিসেবে আয়োজিত কুইজ আসরের বিস্তারিত তুলে ধরেন সংস্থার কর্মকর্তারা। তারা জানান, বিগত বছরের 30 জুন 50 বছর সম্পন্ন হয় সংস্থার সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপনে। বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বিগত বছরের 27 ও 28 নভেম্বর 5A সাইড ফুটবল ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় এবং আগামী 14 ও 15 মে আয়োজিত হবে কুইজ প্রতিযোগিতা। এতে আন্তঃস্কুল সহ প্রতিযোগিতার গ্রুপ ভিতে মহাবিদ্যালয় ওপেন ভিত্তিক কুইজ প্রতিযোগীরা অংশ নেবেন বলে জানান। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের থেকে কোনো এন্ট্রি ফি নেওয়া হবে না এবং শিলচর গান্ধী ভবনে প্রতিযোগিতার আসর বসবে বলে জানান কর্মকর্তারা। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি শ্যামল সেন, সাধারণ সম্পাদক নীতিশ চক্রবর্তী, যুগ্ম সম্পাদক প্রণব কুমার দে, সাংস্কৃতিক সম্পাদক সোমা চক্রবর্তী বর্মন, কার্যকরী সদস্য শান্তনু সেনগুপ্ত, উপদেষ্টা সুব্রত ভট্টাচার্য প্রমুখ। পূবালী সংস্থা 50 বছর পা দিয়েছে, সেই উপলক্ষে আমরা গত 27 এবং 28 নভেম্বর 5A-সাইড ফুটবল প্রতিযোগিতা এবং একদিনের কালচারাল প্রোগ্রামের মাধ্যমে আমরা অনুষ্ঠান সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান সূচনা করি। ওই দিন আমরা খুঁজলাম যে আমরা মাঝে মধ্যে 27 এবং 28 নভেম্বর হলো ওই হিসাবে আমরা ওই দিন জানিয়েছিলাম যে আমরা মাঝে মধ্যে সুযোগ সুবিধা আমরা প্রোগ্রাম করবো। আমাদের এখন নতুন গৃহ সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমাদের নতুন গৃহ নির্মাণ শুরু করছি, এটা একটা আমরা সুবর্ণ জয়ন্তীর মধ্যে পড়ে, তাই এখন কিছু সুযোগ পাওয়া গেছে। এখন আমাদের একটা প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে, সেটা বিস্তার আমাদের সদস্য কার্যকরী সদস্য অনুসরণ করে। বৃষ্টির জলে কৃষানের বালু মাটি এসে জাতীয় সড়ক কর্দমাক্ত হওয়ায় দুর্ঘটনার কবলে পড়ে আলু বোঝাই একটি 12-চাকার লরি। এই ভয়ঙ্কর দুর্ঘটনার অল্পের জন্য প্রাণে বাঁচে চালক ও সহচালক। ঘটনাটি চুরাইবাড়ি থানাধীন খেরিংজুড়ি এলাকায়। আসাম আগরতলা জাতীয় সড়কের পাশেই খেরিংজুড়ি এলাকায় একসঙ্গে 4-5টি পাথর ভাঙার ক্রেসার রয়েছে, আর দুদিন ধরে প্রবল বৃষ্টির কারণে ক্রেসারের সমস্ত বালু ও মাটি এসে জাতীয় সড়ক ভরাট হয়ে যায়। আর তাতেই গত বুধবার রাত 3টে নাগাদ অসম থেকে NL07A6549 নম্বরের একটি 12-চাকার আলু বোঝাই লরি আগরতলা যাওয়ার জন্য ওই এলাকাতে আসলে চরম কাদার জন্য নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নালাতে পড়ে যায়। রাস্তার মধ্যে মাটি ও জল জমে থাকার দরুন মূল সড়কটি খুঁজেই পাওয়া যায় না। অনুমানের উপর জাতীয় সড়ক দিয়ে চলাচল করতে হয় চালকদের, যার ফলে নালাতে পড়ে একেবারে দুমড়ে মুচড়ে যায় লরিটি। তাতে ভয়ঙ্কর বিপদ থেকে অল্পের জন্য প্রাণে বাঁচেন চালক নুরুল হক ও তার সহকারী। তাদের বাড়ি ধুবড়ী জেলার এরারজার গ্রামে। বর্তমানে তারা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আহত অবস্থায়।
এদিকে স্থানীয়রা জানান প্রায় ওই ক্রেসারগুলি থেকে মাটি এসে রাস্তা ভরাট হওয়ায় ছোট বড় দুর্ঘটনার প্রায় এলাকায় লেগেই থাকে। তাতে ক্রেসার মালিকদের জানালেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেন না। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। গ্রিনফিল্ড বিমানবন্দর সাত সকালে ডলুতে উচ্ছেদ অভিযান চালালো জেলা প্রশাসন। পাগলাছড়ায় মৃত আগ্রাসনে আতঙ্কে দিনযাপন করছেন স্থানীয়রা, তীব্র ক্ষোভ ব্যক্ত। আকাশছোঁয়া মূল্যবৃদ্ধিতে গোটা রাজ্যের সাথে করিমগঞ্জেও ধর্ণা কর্মসূচি পালন করল আমসু। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।